সুমনটিস ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর চতুর্থতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। অ্যাসাইনমেন্টে তোমাদের নির্ধারিত কাজ দিতে হবে তিন অধ্যায় হচ্ছে তৃতীয় এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে কোরআন ও হাদিস শিক্ষা। অ্যাসাইনমেন্টে তোমাদের জন্য নির্ধারিত কাজ দেওয়া আছে তোমার বাড়ির দুইজন সদস্যকে সুরা আল ফাতেহা সহ অর্থ সহ তেলাওয়াত করতে দাও এবং তাসবিহ পর্যবেক্ষণ করো, ভুল চিহ্নিত করে শুদ্ধ রূপ কি হবে তার পরামর্শ সহ একটি প্রতিবেদন তৈরি করো। তো আমি তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর করে দেব। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দয়া করে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে করে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে পারো। এবার আমি তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর দেখিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট দেখে নাও এবং খাতা লিখে নাও। ভিডিওটি দেখে তোমাদের যদি একটু উপকার হয় লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কোনো ধরনের সমস্যা হলে কমেন্ট করে, আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, সবার আগে পরবর্তী ভিডিওটি পেতে পারো।